हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल आसिया ब्लॉगे। आरो नतुन एक वीडियो निये चले एसेछि आपनादेर माझे। आजकेर वीडियोटा होच्छे कचुर मोचा किभाबे रान्ना करते हय। आमी प्रथमे कचुर मोचाटा केटे निएछि, तारपर एटा परिष्कार करे सिद्ध करे निएछि। एर मध्ये आमी आजके कचुर मोचाटा रान्ना करब चिंगड़ी माछ दिए। आपनारा चाइले एई कचुर मोचाटाके শিলপাটায় বেটেও নিতে পারেন। তো আমি বাটাবাটির কোনো ঝামেলায় না গিয়ে ডিরেক্টলি এভাবে রান্না করছি। তো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে আদা রসুন বাটা। তো রসুনের বাটাটা একটু বেশি ব্যবহার করবেন যেহেতু এটা কচু। তো আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম এটার মধ্যে। এখন হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া ব্যবহার করার পর দিয়ে দিলাম এর মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো সবগুলো উপকরণকে আমি সামান্য একটু পানি ব্যবহার করে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ছেড়ে দেব সিদ্ধ করে রাখা সেই কচুগুলো। আমি কিন্তু কচুগুলো সিদ্ধ করে কালো পানিটা ঝরিয়ে নিয়েছি। কচুটাকে আপনারা 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করবেন, তাহলে এর যেই আলগা একটা চুলকানির একটা ভাব আছে সেই জিনিসটা কেটে যাবে। তা আমি এটাকে এখন ভালো করে কষাব। এটা দেখবে নাড়তে চাড়তে এটা প্রায় অনেকটাই খয়ে খয়ে যাবে। যেগুলো একটু একটু কাঁচা কাঁচা থাকবে বা একটু শক্ত থাকবে সেগুলোকে ঠিক খুন্তি দিয়ে এভাবে খুচিয়ে খুচিয়ে মিক্সড করে নেবেন। আমার এই কচুটা দেখেন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। আমি এখন এর মধ্যে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। আমি এতক্ষণ কচুটাকে কষিয়েছি, এখন ফাইনালি কচুটা আমি রান্না করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর একটি শেয়ার করে দেবেন। তো আমি এটাকে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, পানিটা যেন শুকিয়ে যায়। পানিটা শুকানো আগ পর্যন্ত আমাকে এটা রান্না করতে হবে। আমার কচুটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখুন একদম মিহিমিহি হয়ে গেছে। এভাবে যদি আপনারা কচুটা রান্না করে খান তাহলে চেটে পুটে খাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।